আসসালামু আলাইকুম। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। ঢাকা বোর্ড এবং সিলেট বোর্ড তোমাদের সমাধানগুলো আপলোড করেছি, সেখানে সবচেয়ে বেশি কমেন্ট পেয়েছিলাম চট্টগ্রাম বোর্ডের এমসিকিউ সমাধানটার জন্য। তোমরা পরবর্তীতে কোন বোর্ডের সমাধান পেতে চাও সেটি অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করে জানাবা। আমি যে কমেন্টটা বেশি আসবে, যে বোর্ডের জন্য সবচেয়ে বেশি কমেন্ট আসবে, সেটা আগে আপলোড করার চেষ্টা করব। এবং সেই সাথে তুমি কি করবা, তোমার বোর্ডের প্রশ্নের ছবিটা আমার ফেসবুক আইডিতে একটু ছবিটা পাঠিয়ে দিবা, খুব ভালো করে এবং পরিষ্কার করে পাঠাবা। তোমরা যদি ভালো এবং পরিষ্কার ছবি দাও, তাহলে আমি খুব দ্রুত তোমাদের সমাধানগুলো দিতে পারবো। তাই অবশ্যই ভালো এবং সুন্দর ছবি আমাকে কী করবা, তোমাদের বোর্ডের প্রশ্নগুলোর ছবি আমাকে ফেসবুকে পাঠিয়ে দিবা। এবার আসো আমরা সমাধানটা একটু দেখি, এখানে কি বলা হচ্ছে। আর তোমরা নিয়মিত তোমাদের সমাধানগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার টিচিং জোন ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবে, তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। এখানে প্রথম প্রশ্নটা দেখো, ব্যাকটেরিয়া হৃদ কোথায় অবস্থিত, সেটা হচ্ছে এশিয়া। আরেকটি গুরুত্বপূর্ণ কথা না বলে নয়, এখানে যদি তোমার মনে হয়ে থাকে যে এই আনসারটি ভুল আছে, অবশ্যই তুমি কমেন্ট করে জানাবা। যদি তোমার এই ভিডিওটি দেখার পর কোনো আনসার ভুল মনে হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করবা। পরবর্তীতে যখন অন্য কেউ এসে এই প্রশ্নটি দেখবে, তারও যদি মনে হয় এই আনসারটি ভুল আছে, তখন সেও কমেন্ট করবে। এতে করে আমরা সঠিক উত্তরটা জেনে যাব, আমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। তাই অবশ্যই তোমার যদি কোনো কিছু ভুল মনে হয়ে থাকে, তুমি কমেন্টে জানাবা। এখানে এর পরবর্তীতে দেখো, 2 নম্বর, উত্তর আমেরিকার পূর্ব উপকূল শীতল রাখে কোন স্রোত, সেটা হবে ঘ লেভেডর। তারপর দেখো, বিক্ষিপ্ত বসতি দেশ কোনটি, এখানে বিক্ষিপ্ত বসতি দেশ হচ্ছে জার্মান এবং তোমার সুইডেন। তারপর আরেকটা আমরা বক্স দেখতে পাচ্ছি, বক্সে লেখা আছে পৃথিবীর সাথে তুলনা। এখানে একটা গ্রহ আছে এক্স, যেটার আয়তন হচ্ছে তোমার 72টি পৃথিবীর সমান, ভর হচ্ছে পৃথিবীর 17 গুণ। তাহলে উদ্দীপকের পৃথিবীর সাথে কোন গ্রহের তুলনা করা হয়েছে, সেটা হচ্ছে নেপচুন গ্রহের। তারপর দেখো, গভীরতা সমুদ্রের যে গভীরতার খাত আছে, গভীরতা সমুদ্রের খাত, এখানে কী কী হতে পারে। এখানে আমার যা মনে হয় তিনটাই সঠিক হবে, তোমার কী সঠিক মনে হচ্ছে সেটা তুমি কমেন্টে বলতে পারো। এখানে হবে মেরিয়ানা, তারপর হচ্ছে পর্টোরিকো, তারপর হচ্ছে তোমার শুনটা খাত, এই তিনটাই হতে পারে। তারপর দেখো, কোহি সুলতান অগ্নিগিরির বৈশিষ্ট্য কী কী, এখানে বৈশিষ্ট্য হচ্ছে 1 এবং 3, এটি দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় আছে, এটি ভবিষ্যতের অগ্নিপাথের সম্ভাবনা নেই। এই দুইটা সঠিক হতে পারে, তোমার কী মনে হয় সেটা তুমি কমেন্ট করে বলিও। তারপর দেখো, বসন্ত বিষুবায়ী হচ্ছে তোমার বিষুবরেখার উপর সূর্য তীর্যকভাবে কিরণ দেয়, এটা সত্য। তারপর হচ্ছে পৃথিবীর সর্বত্র দিন এবং রাতের সমান পার্থক্য সমান হয়, এটাও মোটামুটি সত্য হতে পারে। তারপর দেখো, উভয়গুলোকে ভিন্ন ঋতু বিরাজ করে, এটা নিয়ে একটু সন্দেহ আছে, তাই অবশ্যই তুমি কমেন্টে বলবা যদি সন্দেহ মনে হয়ে থাকে। তারপর দেখো, এখানে একটা বাক্স দিয়েছে, বাক্সে বলা হচ্ছে 8 এবং 9 নম্বরের প্রশ্নের উত্তর দিতে। এখানে এ দিয়েছে 17.77°C, তারপর বি দিয়েছে 27°C এবং সি দিয়েছে 28°C। আমাদেরকে বলা হচ্ছে সি দ্বারা কোন ঋতুকে নির্দেশ করা হয়েছে, যেহেতু বেশি ডিগ্রি তার মানে এটা গরম পড়ছে, তাই আমরা বলতে পারি এটা গ্রীষ্মকাল। উদ্দীপকে নির্দেশিত এ ও বি ঋতুর মধ্যে কোন বিশেষ মিল আছে, সেটা হচ্ছে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। তারপর দেখো, কোনটি অগ্নেয় শিলা, সেটা হচ্ছে ব্যাসল্ট, এটা হবে তোমার ব্যাসল্ট হতে পারে। তারপর হচ্ছে দেখো, নদী গতিপথকে কয় ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে 3 ভাগে। তারপর দেখো, পৃথিবীর সকল জলরাশির শতকরা কত ভাগ পানি সমুদ্রে রয়েছে, সেটা হচ্ছে 97। তারপর দেখো, বেলের পাথর কী হতে পারে, তোমার ছিদ্র বৈশিষ্ট্য হতে পারে, তারপর হতে পারে নরমও হালকা, এই দুইটা আনসার সঠিক বলে মনে হচ্ছে। তোমার কী মনে হচ্ছে সেটা তুমি কমেন্টে জানাতে পারো। তারপরের পরবর্তী প্রশ্নতে দেখো, সমুদ্র স্রোত কয় ভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। একটি আমাদের চক দিয়েছে, সেখানে আছে ভূগোল শাখা এবং বৈশিষ্ট্য দিয়েছে তোমার পশুপালক এবং কৃষিকাজ খনিজ সংগ্রহ। এখানে বলা হচ্ছে উদ্দীপকে ক ভূগোলের কোন শাখাকে ইঙ্গিত করে, সেটি হচ্ছে অর্থনীতি। গ্রামীণ বসতিকে কয় ভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে 3 ভাগে। তারপর দেখো, জিওগ্রাফি শব্দটি কে প্রথম ব্যবহার করেছেন, সেটিকে আমরা বলতে পারি ইরোটস সিনথিসিস আমি বলতে পারি। তারপর দেখো, পরিবেশের উপাদান কয়টি, সেটি হচ্ছে 2টি। তারপর দেখো, অপরিকল্পিত নগরায়নের ফলে কী কী হতে পারে, বাসস্থানের তীব্র সংকট সৃষ্টি হতে পারে, দুর্বল অর্থনীতি সৃষ্টি হয়, তারপর হচ্ছে পরিবেশ দূষিত হয়। তারপর বার্ষিক গতির ফলে কী কী হয়, দিন রাত ছোট এবং বড় হয়, সেটা আমরা অনেকটাই জানি।
তারপর আর একটা ছক দিয়েছে, সেখানে বলা হচ্ছে 23 এবং 27 উত্তর দিতে। এখানে দেখো উদ্দীপক এক্স, এক্স এর জায়গায় আমাদের কি নির্দেশ গ্রহণ, কোন গ্রহ কি করে নির্দেশ করে, সেটি হচ্ছে পৃথিবী। যেহেতু এখানে তোমার 12,667 কিলোমিটার আমরা বলতে পারি বেশ। তারপর দেখো ওয়াই এর মধ্যে আছে 6,787 এবং জেড এর মধ্যে আছে 4,850। উদ্দীপকে ওয়াই ও জেড এর নির্দেশকৃত গ্রহ দুটির মধ্যে কোন গ্রহটি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা 99% সেটি হবে মঙ্গল। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি, সেটি হচ্ছে শনি। তারপর দেখো বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি, সেটি হচ্ছে এপ্রিল। ভরণভূমিতে পাওয়া যায়, এটা হচ্ছে উর্বর মৃত্তিকা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা তাও একটু যদি কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানিও। তারপর দেখো শ্রী নদীর উৎপত্তি কোথায়, এটা হচ্ছে তোমার ক্ষত্রত হিমবাহ হওয়ার সম্ভাবনা বেশি, তুমি কোনটা মনে হয় সেটাই বলিও। এবং 28 নাম্বারটা নিয়ে একটু কনফিউশন আছে, তোমার 28 নাম্বারটা আমাকে একটু কমেন্টে সঠিক আনসারটা একটু বলে দিও। তারপর হচ্ছে দেখো বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত রেখাটির মান কত, এটা হচ্ছে তোমার 23 সমস্ত 2/1 ডিগ্রি আমরা বলতে পারি উত্তর। তারপর দেখো আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন নদীটির দৈর্ঘ্য 274 কিলোমিটার উপরের উদ্দীপকে কোন নদীর প্রসঙ্গে বলা হয়েছে, এটা কর্ণফুলী নদী হওয়ার সম্ভাবনা বেশি। কারণ একটা গানও ছিল যেটা হচ্ছে লুসাই নদী পাহাড় তলে যাই ও মীরা বাই, এরকম একটা গান আছে। তো গান থেকে আমরা মোটামুটি বলতে পারি এটা কর্ণফুলী নদীর হওয়ার সম্ভাবনা বেশি। গানটা একটু শুনে দেখবা, গানটা খুবই সুন্দর, গাজার নৌকা পাহাড় তলে যাই এরকম একটা গান টাইপসের আছে, তোমরা গানটা চাইলে শুনতে পারো। আর পরবর্তীতে তোমাদের যদি পারে সময় পাই তাহলে অবশ্যই তোমাদের সিকিউ অ্যান্সারগুলোও দেওয়ার চেষ্টা করবো, এবং তোমাদের পরবর্তী এক্সামের জন্য তোমরা ভালো করে প্রস্তুতি নাও। তোমাদের চেষ্টা করবো খুব দ্রুত দেওয়ার জন্য, চিটাং বুটাটা যদিও একটু দেরিতে দিয়ে ফেলেছি কারণ একটু ব্যস্ততা ছিলাম। তারপর তোমরা অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই আওয়ার টিচিং জোন ফেসবুক পেজে ইনভাইট করবা। তোমরা যত বেশি সাপোর্ট করবা, যত বেশি লাইক কমেন্ট করবা, তত বেশি আমাকে অনুপ্রাণিত করবে, এবং পরবর্তী ভিডিওতে বানানোর জন্য আমার একটা অনুপ্রাণিত হবে, আমি একটা ইন্সপায়ার হবো। তাই অবশ্যই তোমরা কমেন্টে জানাবা তোমাদের কয়টি এমসিকিউ হয়েছে বলে মনে হচ্ছে, সেটাও কমেন্টটা বলতে পারো। এবং এখানে যদি কোনো কিছু ভুল মনে হয়ে থাকে অবশ্যই আমাকে সংশোধন করে দিবা এবং বলে দিবা এটার আনসার। তো আপনার এত হতে পারে, তাহলে পরবর্তীতে অন্য কেউ কমেন্টে ঠিক করে দিবে, অথবা আমি নিজেও বলে দিব যে হ্যাঁ তোমার আনসারটি সঠিক হয়েছে, তোমার অনুমানটি সঠিক হয়েছে, এটির আনসার এটা হতে পারে। এছাড়া তোমরা চাইলে অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো দেখে নিতে পারো, তাদের আনসারগুলো কেমন হয়েছে, তাদের প্রশ্নগুলো কেমন হয়েছে, সেটা নিয়ে একটা ধারণা নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।